বাংলা সিরিয়াল ও সিনেমা জগতের প্রতিষ্ঠিত নাম রিমঝিম মিত্র। অনেকগুলো বছর ধরে তিনি কাটিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রিতে, কাজ করেছেন বহু ধারাবাহিকে, সিনেমায়, এখনও তিনি কাজ করছেন ধারাবাহিকে। রিমঝিম কিন্তু বেশ ডাকাবুকু, তিনি ভালো নাচ করেন। মমতা শঙ্কর ব্যালেট ট্রুপে নাচ করতেন একটা সময়, সেই ট্রুপের হয়ে বহু জায়গায় শো করতেও গিয়েছেন তিনি। একবার ডাকাতের পাল্লায় পড়েছিলেন রিমঝিম, ট্রেনে করে যাচ্ছিলেন, কি ঘটেছিল সেটি তিনি জানিয়েছিলেন একটি টক শোতে এসে। রিমঝিম জানান, তখন আমি মমতা শঙ্কর ব্যালেট ট্রুপে নাচ করতাম, খুবই ছোট, ক্লাস 7 বা 8 পড়ি। রাঁচিতে গিয়েছিলাম শো করতে, সদ্য পাক ছিলাম তখন, ভালো দেখতে ছেলে গেলে একে ওকে দেখাতাম। স্টেশনে ঢুকে দেখি একদল প্রচুর সুন্দর দেখতে ছেলে দাঁড়িয়ে আছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে হয়তো, ইংরেজিতে কথা বলছিল, আমরা তাদের ভালো করে দেখছিলাম। তারপর হঠাৎই দেখলাম লোডশেডিং হয়ে গেল, এরকম অভিজ্ঞতা আগে হয়নি, স্টেশনে লোডশেডিং আগে দেখিনি। 1 মিনিটের মধ্যেই কারেন্ট চলে এলো, দেখলাম ছেলেগুলো আর স্টেশনে নেই, আমরাও ট্রেনে উঠে পড়ি তখন, ছড়ানো ছেড়ানো সিট পড়েছে, যা হয় আর কি। আমাদের টিচার মম মাসি সব মেয়েদের নিয়ে বসেছেন একটা জায়গায়, আমিও আমার এক বান্ধবী ওয়াশরুমে যাব বলে উঠে এগিয়ে যাই। হঠাৎ ট্রেন টানার একটা হল্ট হয়, আমরা অত কিছু না ভেবে ওয়াশরুমে ঢুকতে যাই, দেখি মম মাসির হাজব্যান্ড ও অন্য একজন আমাদেরই দলের একসঙ্গে আসছেন, তার কাঁধ বেয়ে রক্ত পড়ছিল, তিনি কাঁদছিলেন। আমাদের জিজ্ঞেস করলেন এখানে ওরা এসেছিল কিনা, আমরা তো খুবই অবাক হই, আমাদের বাথরুমে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। পরে শুনলাম ট্রেনে নাকি ডাকাত উঠেছিল, আর আমরা যে ছেলেগুলোকে দেখেছিলাম স্টেশনে তারাই নাকি ডাকাত, ওরকম শিক্ষিত ডাকাত আমি জীবনে দেখিনি। ওরা নাকি বলেছিল আমরা কোথায়, বিয়ে করে নাকি বাড়ি নিয়ে যাবে। রিমঝিম মিত্র, অভিনেত্রী, TV9 বাংলা ডিজিটাল।